আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে যে গাড়িটা নিয়ে আলোচনা করব এটা নিসান এক্সট্রেল হাইব্রিড গাড়ি। আমরা সকলে জানি হাইব্রিড গাড়ির একটা কমন রোগ আছে, এই কমন রোগগুলোর মধ্যে হচ্ছে আপনার নিসান এক্সট্রেলে আসছে আপনার ব্রেক বুস্টার আর হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম নিয়ে আসছে। আমাদের কাছে এই গাড়িটা যে প্রবলেমটা নিয়ে আসে এটা হচ্ছে ব্রেক বুস্টারে যে মোটরটা আছে সেই মোটরটা আপনার হচ্ছে উইক হয়ে গেছে কিংবা হচ্ছে বন্ধ হয়ে গেছে, এই কারণে গাড়ির মধ্যে একটা বিকট শব্দ হচ্ছে এবং প্যাডেলটা হার্ড হয়ে গেছে। এটা আমরা অ্যানালাইসিস করে পাইলাম যে এটা হচ্ছে প্যাডেলটা হার্ড হওয়ার কারণে আপনার হচ্ছে এটা সমস্যা হয়ে গেছে। তো আমরা এটা এখন রিপেয়ার করব এবং এটা কমপ্লিট করব। তো যে প্রবলেমটা হয় সেই জিনিসটা আপনাদের একটু ভিতরে দেখাবো আমরা। তো ভিউয়ার্স, আমরা এখন গাড়ির ভিতরে ঢুকছি, এখন আমরা ইঞ্জিন সুইচ দিই নাই। ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে এই গাড়িতে হচ্ছে একটা বিকট শব্দ হবে, আপনারা শুনতে পাবেন, এবং ড্যাশবোর্ডে যে সিগন্যালটা থাকে সেটা দেখাবো এবং প্যাডেলটা হার্ড হয়ে থাকে সেটা আমরা দেখাতে পারবো। এটা আমরা ফিল করতে পারতেছি, কিন্তু আপনাদের গাড়িতে এরকম সমস্যা হবে, প্যাডেলটা হার্ড হয়ে যাবে, ড্যাশবোর্ডে কিছু সিগন্যাল থাকবে আর হচ্ছে একটা শব্দ হবে, পিং করে একটা শব্দ হবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ড্যাশবোর্ডের দিকে একটু ক্যামেরাটা ঘুরাই নিব। আমরা যখন এই ইঞ্জিন সুইচটা দিব দেন একটা শব্দ হওয়া শুরু হয়ে গেছে, আগে শব্দ ছিল না এখন শব্দ হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিগন্যাল চলে আসছে, এখানে হচ্ছে এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা আপনার হচ্ছে এখানে আপনারা এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা হচ্ছে জ্বালানো থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা শব্দ হইতে আছে, প্যাডেলটা পুরো হার্ড হয়ে গেছে। তো এই সমস্যাটা দেখা দেয়, আমরা এখন এটা রিপেয়ার করবো। রিপেয়ার করা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। রিপেয়ার হওয়ার পরে কি শব্দ আছে কিনা, এটা কমপ্লিট করতে পারলাম কিনা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আমরা অলরেডি গাড়ির এটা ব্রেক বুস্টারটা কমপ্লিট করে ফেলেছি, তো এটার এখন আমরা দেখাবো যে এটা কমপ্লিট হয়েছে এবং ভিতরে কোনো রকমের শব্দ নাই। যদি আগে আপনারা শুনছেন যে একটা শব্দ আছে, তো এটা আমরা একটু ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটার ভিতরে এখন শব্দ নেই এবং ড্যাশবোর্ডে ওই যে সিগন্যালটা আপনাদেরকে দেখাইছিলাম সেই সিগন্যালটা আছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা একটু গাড়ির ভিতরে যাব, আগে আমি একটু গাড়িটা বের করে সামনে নিয়ে আসে তারপর আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা গাড়ি কমপ্লিট করে ফেলছি এটা, বা কমপ্লিট করার পরে এখন গাড়ির মধ্যে আছি আমরা। তো আমরা সেই শুরুতে যে অবস্থায় দেখেছিলাম আপনাদেরকে যে গাড়ি স্টার্ট করার সময় যে শব্দটা আসতো এবং ড্যাশবোর্ডে একটা চিহ্ন ছিল, সেইভাবেই আমরা আবার আগের জায়গায় আসছি। আবার আমরা আপনাদের সামনে গাড়িটা স্টার্ট করব এবং হচ্ছে আপনাদের যেই সমস্যাটা দেখাইছিলাম সেই চিহ্নগুলো আছে কিনা সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু সামনে দেখাবো আপনাদেরকে ড্যাশবোর্ডে। আমরা এখন গাড়ি স্টার্ট করব, গাড়ি পুশ বাটন চাপলাম এবং গাড়ি আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখেন গাড়িতে কোনো শব্দ না এখন, আগে যেমন একটা পিং করে একটা শব্দ হচ্ছিল এখন সেই শব্দ না নাই, এবং ড্যাশবোর্ডের মধ্যে একটা চিহ্ন ছিল এই জায়গায়, একটা চিহ্ন ছিল এই জায়গাতে, তা এখন ওই চিহ্নটা নাই এবং ড্যাশবোর্ডে কোনো ওই রকমের যেগুলো সমস্যার কারণে চিহ্ন হয় সেগুলো নাই, যেটা আপনারা দেখতে ইভি মোডে আছে এই কারণে চিহ্ন আসছে। যেগুলো এখন যে সাইনগুলো আছে এগুলো নর্মাল সাইন, এগুলো আপনার হচ্ছে থাকবে, এবং হচ্ছে আপনি যদি যে সিট বেল্টের একটা চিহ্ন আছে সেটা সিট বেল্ট লাগাইলে আমাদের চলে যাবে। তো আশা করি এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু টেস্ট ড্রাইভে যাব এবং হচ্ছে এটার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা টেস্ট ড্রাইভ দেবো। একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসার পর যদি সব ঠিক থাকে তাহলে আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো। তো আপনাদের নিসান এক্সট্রেল গাড়িগুলোতে কিংবা হচ্ছে হাইব্রিড গাড়িগুলোতে এগুলা এই ধরনের ব্রেক বুস্টারের প্রবলেম হচ্ছে, তো বিভিন্নজন বিভিন্নভাবে আপনাদেরকে এই সেবাটা দিয়ে থাকতেছে। বিশেষ করে যেনাদের নিসান এক্সট্রেল গাড়ি যদি ব্রেক বুস্টার মোটর রিপেয়ার করার প্রয়োজন হয়, যেনাদের হাইব্রিড গাড়ি আছে অন্য ব্র্যান্ডের, তো যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে এবং সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে হাইব্রিডের সকল ধরনের সার্ভিস এবং পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদেরকে আমরা এই পার্টস এবং সার্ভিসের দুইটা সাপোর্ট দিয়ে থাকতেছি এবং হচ্ছে সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করি, যত কম রেটে পারি সেটা দেওয়ার চেষ্টা করি মার্কেট থেকে। তো এক একজন এক একভাবে এই সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছে। আর নিসান এক্সট্রেলের গিয়ার বক্সেরও বিষয় আছে রিপেয়ারের, সেক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে এবং আমরা কাজটা করছি এবং কমপ্লিট করছি আমাদেরও ভালো লাগতেছে এবং আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যিনারা রেগুলার ভিডিও দেখেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে যিনারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আমরা ভালো একটা সার্ভিস দিয়ে থাকবো, আমাদের সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।